ময়দা, গোটা এলাচ পাঁচটা, দুটাকে বসিয়ে দিলাম ফুল হিটে। দুধটা গরম হয়ে গেছে, এটাকে ফুটাবো না দুধটাকে বেশি। এবার এটাকে কমিয়ে দিচ্ছি, এবার অল্প অল্প করে এই লেবুর রস এভাবে মিশিয়ে নিব। এটাকে এবার চামচ এইভাবে নাড়তে থাকবো, একবারেই রসগুলো দিব না। এবার সবগুলো রস দিয়ে দিলাম, এবার হিটটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এই চামচ এইভাবে নাড়তে থাকছি। এবার এই ছানা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি আরো। ছানা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এই ছানাটাকে আমি ঢেকে নিচ্ছি। জল ছাঁকা হয়ে গেছে, আর ওই জলটা ফেলবো না, সবজিতে ব্যবহার করা যাবে। এবার এবার এই ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি, যে রসগোল্লা যখনই আমি বানাবো টক টক লাগবে না খেতে। ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটু চেপে দিচ্ছি, জলগুলো বের হয়ে যাবে। নিয়েছি একটা সুতি কাপড়, এই কাপড়ের উপরে এই ছানাটা আমি রেখে দিচ্ছি। এটাকে ভালো করে একটু জলগুলো এভাবে ঘুরিয়ে বের করে নিয়েছি চেপে। এবার এবার এই ঘুগনিটাকে এইভাবে একটু চেপে দিলাম, চেপে দিয়ে থালার উপরে এবারে শিলটা চাপিয়ে দিলাম। যতক্ষণ জলটা বের না হয় ততক্ষণ রেখে দিচ্ছি। এবার শিলটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে জলগুলো সব বেরিয়ে গেছে। আমি এটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। কি সুন্দর জলটা বেরিয়ে গেছে। এবার এই ছানাটাই থালার মধ্যে রেখে দিলাম। এবার এই ছানাগুলো এভাবে ভেঙে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে খুব নরম করে ছানাটাকে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি ময়দা, ভালো করে মেখে নিব। এখানে এই কড়াইয়ের মধ্যে 1.5 লিটার জল দিয়েছি, এবার জলটা ফুটে গেছে, দিচ্ছি চিনি। এবার নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি, যতক্ষণ চিনিটা না গলে যায়। ছানাটা নরম করে মাখা হয়ে গেছে, এবার এখান থেকে এইভাবে ছোট ছোট বোল বোলের মতো করে নিচ্ছি। হয়ে গেছে, এটাকে এভাবে 1 প্লেটে রেখে দিলাম, বাকিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। শিরাটা তৈরি হয়ে গেছে, এই শিরাটা না খুব পাতলা আছে নাকি খুব ঘন আছে। এবার এই গোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। 15 মিনিট ছেড়ে দিচ্ছি, মাঝখানে এভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো। এবার ঢাকনা ঢেকে 15 মিনিট ফুল হিটে ছেড়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, এবার এই ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিচ্ছি এ থেতো করা এলাচ, এবার রসগোল্লা গুলো হয়ে গেছে,
এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। নিচে একটা কাঁচের বাটি, এই বাটির মধ্যে এই রসগোল্লাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। গরম গরম রসগোল্লা প্লেটিং করে দিলাম। এই রসগোল্লাটা গরম গরম খাবে, ভালো লাগবে খেতে।